Hi friends, welcome to my channel Ria's Kitchen and Lifestyle. So, bondhura tomra shobai kemon acho? Asha kori khub bhaloi acho. Amio bhalo achi. Nishchoi shobai khub bhalo kore pujo katiyecho ar khub bhalo bhabe lokhi pujo barite korecho. So, ami ajke chole eshi amar ekta notun recipe niye jeta er age kono dino tomader sathe share kora hoyni. Eta ajke first time banabo to bhalo tai jonno tomader sathe share kori. Ajke jeta banabo eta ekta dinner item. Eta ruti diye khabar only ruti, rumali ruti ba emni plain hat ruti diye khabar seta hocche khub healthy ekta item, khub tasty and healthy. Seta hocche chili soyabean. Seta chili soyabean korte ki ki lagje চলো আমার কিচেনে যাওয়া যাক। তোমাদের সবাইকে দেখাচ্ছি যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি চিলি সয়াবিন করতে। নিউট্রেলার প্যাকেট তো অবশ্যই লাগবে। সো চলো যাওয়া যাক। সো আজকে যেটা করব বললাম চিলি সয়াবিন, তো চিলি সয়াবিন এর জন্য আমি এক প্যাকেট নিউট্রেলা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ নিউট্রেলাতে কিন্তু প্রচন্ড ময়লা থাকে, তো এটাকে ভালো করে ধুত বশ করতে হয়। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড়, একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে রসুন আর আদা বাটা নিয়ে নিয়েছি, এখানে তিন রকম সস নিয়েছি, কুসানের টমেটো সস, এখানে চিলি সস আছে আর এখানে সোয়া সস আছে, সোয়া সস। সো এরপর আমি কীভাবে করছি রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। সো দেখতে থাকুন, দারুণ রেসিপি, টেস্টি অ্যান্ড হেলদি চিলি নিউট্রেলা। তো চিলি সয়াবিন করার জন্য দেখুন আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি সাদা তেল, তা গরম হচ্ছে, তেল বেশি লাগবে না এটার। সো তেলটা গরম হলেই আমি আগে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে ফ্রাই করব। ফ্রাইটা করার পর কি করব দেখাচ্ছি, সাথে থাকুন আর দেখুন। তেলটা কিন্তু গরম হয়ে গেছিল, আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ছেড়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি নিউট্রেলাটা দিয়ে দেবো, দিয়েটাও আর একটু ভাজে নেবো, একসাথে মিক্সড করে নেবো, তারপর আমি এখানে যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। তো সাথে থাকুন আর দেখি, তারপর একটা দারুণ একটা আইটেম, নিউ আইটেম, হেলদি অ্যান্ড টেস্টি। বাড়িতে যারা যেই বাচ্চারা নিউট্রেলা খেতে চায় না তাকে তাদেরকে এইটা খাওয়াতে পারেন, যদিও আমার ছেলে কিন্তু একদমই খায় না নিউট্রেলা। আমি আমার হাজব্যান্ডের জন্য যেটা করছি ওর জন্য আমাকে অন্য কিছু করে দিতে হবে, তো জাস্ট আমি ওর জন্য চিলি চিকেন করবো আর নাহলে চিকেন পকোড়া বানিয়ে দেবো, ব্যাস। কারণ এত রান্না আমি আর ওই গরম যা পড়েছে করবো না, সো ওকে চিকেন পকোড়া টাইপস কিছু একটা করে দেবো। তো দেখুন আমি এখানে কী কী দিয়েছি, যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি নিউট্রেলাটাও দিয়ে দিয়েছি, আর তার সাথে কী মশলাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। তারপর আমি এখানে সব সসগুলো অ্যাড করব। তো দেখতে থাকুন রেসিপিটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে ঠিক এইভাবে বানান, দারুণ লাগে খেতে, বাচ্চারাও পিঁড়োটা ভালোবাসে খেতে। আমার এটা কষানো হয়ে গেছিলো, এবার আমি সস অ্যাড করেছি, কী কী সস অ্যাড করেছি আমি বলে দিচ্ছি। আমি ফার্স্ট যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে চিলি সস 2 চামচ, টমেটো সস 2 চামচ, সয়াবিন সস, সয়া সস, ডাইরেক্ট সয়া সস যেটা সেটা 2 চামচ ইউজ করেছি, 1 চামচ চিনি অ্যাড করেছি। তো এটাকে আমি ভালো করে কষাবো। সো আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে দেখুন চিলি সয়াবিন, জাস্ট আর একটু গ্রেভিটা ঠিক হবে আমি নামিয়ে নেবো। তো খুব ইজি একটা রেসিপি, টেস্টি অ্যান্ড হেলদি, বাড়িতে এটা ট্রাই করলাম অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমাকে এইভাবেই আমার সমস্ত ভিডিওসগুলো দেখতে থাকবেন আর অনেক অনেক সাপোর্ট করতে থাকবেন, আর ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন। ফাইনালি কীরকম হচ্ছে আমি লাস্টলি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আর 2-3 মিনিট পরেই আমি গ্যাস অফ করে দেবো। সো দেখুন আমার কিন্তু হয়ে গেছে চিলি নিউট্রেলা বা সয়াবিন, তো সেইটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি একদম গরম গরম রুটি, রুমালি রুটি বা হাত রুটি, যা খুশি দিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি হয়েছে আর দারুণ ইয়ামি হয়েছে। বাড়িতে ঠিক এইভাবে বানান, কারণ সয়াবিন মোটামুটি সবার ঘরেই থাকে, বাচ্চারা খেতে খুব একটা ভালোবাসে না, যদি এইভাবে করে খাওয়ান তাহলে অবশ্যই বাচ্চারা খাবে। সো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।